আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোমস্কুলের পক্ষ থেকে আমি ইসরাজাহান রোজি, সহকারী শিক্ষক বিজ্ঞান, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? লেখাপড়া করছো তো? আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ, শালক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব, এই সম্পর্কে আলোচনা করব। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই বিষয়ে বিগত ক্লাসগুলোতে, এই অধ্যায়ের যখন বিগত ক্লাস হয়েছে, তখন নিশ্চয়ই তোমরা এই অধ্যায়ের শালক সংশ্লেষণ জিনিসটা কী, শালক সংশ্লেষণ নির্গমনের যে পরীক্ষাটি রয়েছে, এগুলো সম্পর্কে তোমরা জেনেছ। আর আজকে আমি তোমাদের এই শালক সংশ্লেষণের তাৎপর্য এবং গুরুত্ব, অর্থাৎ এটা কেন দরকার, এটা পরিবেশের জন্য কী উপকারী, উদ্ভিদ এবং প্রাণীর জন্য কী উপকারী বা কেন দরকার, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক। শুরুতেই আমরা জানব শালক সংশ্লেষণ, অর্থাৎ যেহেতু শালক সংশ্লেষণের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানব শুরুতেই, তাই আমাদেরকে প্রথমেই জানতে হবে শালক সংশ্লেষণ জিনিসটি কী। শালক সংশ্লেষণ হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদ কী করবে, সূর্যের আলোর উপস্থিতিতে এবং উদ্ভিদের পাতায় বিদ্যমান যে ক্লোরোফিল তার উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করবে, সেই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে শালক সংশ্লেষণ। শিক্ষার্থীরা, এখানে একটি ছবি দেখা যাচ্ছে পাতার। আমরা যদি এই ব্যাপারটি বোঝার চেষ্টা করি, প্রথমেই ধরি এখানে একটি সূর্য রয়েছে, সূর্যটি আরো উপরে দিচ্ছি, এখানে একটি সূর্য রয়েছে। এবার আমরা দেখব এই সূর্য থেকে আলো প্রবেশ করছে, আলো, আর যেহেতু পাতা, অতএব পাতার এই পাশ দিয়ে উদ্ভিদটি আছে, আমরা ধরছি যে এই উদ্ভিদ এদিক দিয়ে এখানে পানি সরবরাহ করবে, পানি, আর বায়ুমণ্ডল থেকে, অর্থাৎ এর চারপাশে যে বাতাস রয়েছে এই বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ গ্রহণ করবে কার্বন ডাইঅক্সাইড, যাকে সংক্ষিপ্ত আকারে বলা যায় CO2। এই কার্বন ডাইঅক্সাইড, আলো এবং পানি আসলো, আর পাতার ভেতরে রয়েছে ক্লোরোফিল। ধরা যাক এখানে বিক্রিয়াটি ঘটছে, এখানে প্রবেশ করলো আলো, প্রবেশ করলো পানি, আসলো কার্বন ডাইঅক্সাইড, এবং উদ্ভিদে বিদ্যমান রয়েছে ক্লোরোফিল। ক্লোরোফিল, এই প্রত্যেকটি জিনিস একত্রে এখন বিক্রিয়া করে এখানে প্রক্রিয়াজাত হয়ে উৎপন্ন করবে গ্লুকোজ, এখান থেকে উৎপন্ন হবে গ্লুকোজ, যেটা আমি এখানে দেখাচ্ছি, একটু নিচে করে দেখাচ্ছি যে এখান থেকে উৎপন্ন হবে গ্লুকোজ বা শর্করা, বা শর্করা। উদ্ভিদ এই পাতায় এই যে আলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড ও ক্লোরোফিলের মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা শর্করা উৎপন্ন করলো, তা সেই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে শালক সংশ্লেষণ। শিক্ষার্থীরা, এর আগেও তোমরা এই সম্পর্কে জেনেছো, আজকে আমি তোমাদের আরেকটু মনে করিয়ে দিলাম এবং ডিটেলস পড়লাম। তাহলে চলো যে বিক্রিয়াটি ঘটলো সেই এটি আমরা বিক্রিয়া আকারে দেখি, সমীকরণ আকারে, যেটাকে বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যোগ পানি ক্লোরোফিল নিলাম, সূর্যের আলো, এরা সবাই বিক্রিয়া করে উৎপন্ন করলো গ্লুকোজ বা শর্করা, অক্সিজেন এবং পানি। তাহলে এই হচ্ছে শালক সংশ্লেষণ। এখন আমাদেরকে জানতে হবে এই শালক সংশ্লেষণটি কেন দরকার। শালক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ এই যে তৈরি করছে গ্লুকোজ, যা হচ্ছে উদ্ভিদের খাবার, আর এই গ্লুকোজ কিন্তু তরল আকারে উৎপন্ন হয়, এটি উদ্ভিদকে বেঁচে থাকতে সাহায্য করবে, অর্থাৎ উদ্ভিদ যে
বর্ধন হবে উদ্ভিদের, অর্থাৎ বাড়বে এবং উদ্ভিদ যে বংশ বিস্তার করবে এই সব কিছুর জন্যই তাদের দরকার এই গ্লুকোজ বা শর্করা, অর্থাৎ উদ্ভিদের বেঁচে থাকার জন্যই এটি প্রয়োজন। এবার আসো, এটা কেন প্রাণীকুলে কেন দরকার, অর্থাৎ এই যে এখন আমরা যাব শালক সংশ্লেষণ, উদ্ভিদ এবং প্রাণী এই দুটোর জন্যই কি গুরুত্ব এবং তাৎপর্য বহন করছে। তোমাদের বইয়ে শিক্ষার্থীরা দুটি তাৎপর্য দেয়া আছে, যে উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে যে শালক সংশ্লেষণ যে দুটি তাৎপর্য বা গুরুত্ব বহন করছে তার একটি হলো খাদ্য উৎপাদন। অর্থাৎ এই বিক্রিয়ার থেকে আমরা যে দেখলাম যে উদ্ভিদ খাবার তৈরি করছে এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। যদি শালক সংশ্লেষণ প্রক্রিয়া না ঘটতো তাহলে কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না, আর খাদ্য তৈরি না হলে কি উদ্ভিদের বেঁচে থাকা সম্ভব? না শিক্ষার্থীরা, কাউকে কারোরই পক্ষে বেঁচে থাকা সম্ভব না খাদ্য ছাড়া। আর এই খাদ্য যে তৈরি হলো গ্লুকোজ, এটা দিয়ে কী করা হবে? এই খাদ্যই পরবর্তীতে শ্বসনের মাধ্যমে, যা শ্বসনে হচ্ছে একটি প্রক্রিয়া যা উদ্ভিদ এবং প্রাণী দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং দুটোরই জন্য খুবই দুটোর সঙ্গেই বেশ সম্পর্ক রয়েছে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে এই শ্বসনের। আর এর শ্বসনের মাধ্যমে উৎপন্ন হচ্ছে শক্তি, যার মাধ্যমেই উদ্ভিদ এবং প্রাণী, অর্থাৎ উদ্ভিদকে যেহেতু আমরা শালক সংশ্লেষণ পাতা থেকে দেখছি, উদ্ভিদের বৃদ্ধির জন্য এই শ্বসন প্রক্রিয়াটিও বেশ গুরুত্বপূর্ণ। এই জন্য খাদ্য উৎপাদনের জন্য শালক সংশ্লেষণ বেশ জরুরি। এবার আসা যাক গ্যাস বিনিময়। গ্যাস বিনিময় বলতে কী বোঝাচ্ছে? লক্ষ্য করো শিক্ষার্থীরা, উদ্ভিদের এই খাদ্য প্রস্তুতের জন্য দরকার পড়ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা উদ্ভিদ গ্রহণ করছে বায়ু থেকে। কোথা থেকে? বায়ু থেকে। এই বায়ুতে কার্বন ডাইঅক্সাইড কে ছাড়ছে? প্রাণীরা। প্রাণীরা এই কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে আর এটা গ্রহণ করছে উদ্ভিদ। এবার উদ্ভিদ এটাকে প্রসেসিং করে বা প্রক্রিয়াজাত করে, কার সঙ্গে? পানি, ক্লোরোফিল এবং সূর্যের আলোর সঙ্গে প্রক্রিয়াজাত করে উৎপন্ন করছে গ্লুকোজ, আর উৎপন্ন করছে অক্সিজেন। এই অক্সিজেন আবার চলে যাচ্ছে বায়ুতে। কোথায় চলে যাচ্ছে? বায়ুতে। বায়ুতে যাওয়ার পর এটা আবার গ্রহণ করছে কে? প্রাণীরা। অর্থাৎ আমরা সহ অন্যান্য সকল প্রাণী আমরা যে অক্সিজেন গ্রহণ করছি এটা আসছে উদ্ভিদ থেকে, আর আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি সেটা গ্রহণ করছে উদ্ভিদ, আমরা সহ অন্যান্য প্রাণীরা। এভাবেই গ্যাসের একটি বিনিময় সংঘটিত হচ্ছে, যার ফলে পরিবেশে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের আধিক্যও থাকছে না এবং উদ্ভিদ এবং প্রাণী সকলেই আমরা বেঁচে থাকতে পারছি। এই হচ্ছে গ্যাসীয় বিনিময়। আর এই গ্যাসীয় বিনিময় যদি না হতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না, অকালে আমরা উদ্ভিদ এবং প্রাণী কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো না। তাহলে শিক্ষার্থীরা, আমরা শালক সংশ্লেষণের তাৎপর্য গুরুত্বে দুটি অংশ দেখতে পেলাম, খাদ্য উৎপাদন, অর্থাৎ খাদ্য উৎপাদনটা খুবই দরকার কারণ এখান থেকে উৎপন্ন হবে শক্তি যা দিয়েই উদ্ভিদ কাজ করবে, অর্থাৎ বৃদ্ধি সহ অন্যান্য সকল কাজ সম্পন্ন করবে। আর রয়ে গেল গ্যাস বিনিময়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে প্রাণী, সেটা গ্রহণ করবে উদ্ভিদ, আর উদ্ভিদ প্রক্রিয়াজাত করে উৎপন্ন করবে অক্সিজেন, সেটা গ্রহণ করবে প্রাণী। এভাবে গ্যাসের যে বিনিময় হচ্ছে সেটাও এই উদ্ভিদের দ্বারাই সম্ভব হচ্ছে এবং শালক সংশ্লেষণের পক্ষে সম্ভব হচ্ছে। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকে শালক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা। এখান থেকে সাধারণত উচ্চতর দক্ষতা প্রশ্নটি হয়ে থাকে, শালক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব বর্ণনা করো, এই প্রশ্নটি সাধারণত এসে থাকে, যেটা উচ্চতর দক্ষতায় হয়ে থাকে। এ ধরনের প্রশ্ন আসলে অবশ্যই তোমরা প্রথমে শালক সংশ্লেষণ জিনিসটা কী, এরপরে এটার গুরুত্ব এবং তাৎপর্য এবং এটা না থাকলে কী কী সমস্যা হয় সেগুলো সম্পর্কেও আলোচনা করবে।
তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত, এই ছিল আলোচনা। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।